বলিউডের এক অন্যতম স্টার সোনু সুদ নিজস্ব বক্তব্যের মধ্যে সরকারের কাছে রিকোয়েস্ট করলেন দ্যাট এক্সামিনেশন যেন অফলাইনে না নেওয়া হয়। স্টুডেন্টসরা কি আদৌ সেফ ফিল করবে এক্সামিনেশন নেওয়া হলে অফলাইনে? অফলাইনে এক্সাম নেওয়া সঠিক হবে কি না, স্টুডেন্টসদের সেফটি কতখানি সেই বিষয় নিয়ে তিনি কিন্তু একটা ছোট্টখানি একটা ক্লিপ তৈরি করেছেন এবং সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন এবং সেই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল গেছে। আই নো দ্যাট তোমাদের মধ্যে অনেকেই কিন্তু সেই ভিডিওটা দেখেছো। ওনার বক্তব্যের ভিডিওটা আমি তোমাদের সকলকে দেখাবো, তার আগে তোমাদেরকে আমি একটু বুঝিয়ে বলতে চাইবো দ্যাট উনি কি বলতে চেয়েছেন। ওনার বক্তব্যের মধ্যে শর্টলি আমি এটাই বুঝতে পেরেছি দ্যাট উনি এটাই বলতে চেয়েছেন, যেখানে আমাদের ভারতের পরিস্থিতি অতটাও খারাপ ছিল না একটা সময়, সেই মুহূর্তে যদি এক্সামিনেশন ক্যান্সেল করা যেতে পারে তাহলে বর্তমানে লাস্ট আপডেট যদি আমি তোমাদেরকে বলি, 11th April 168,900+ জনেরা কিন্তু কোভিডে আক্রান্ত হয়েছে। তো এই রকম পরিস্থিতিতে কেন অফলাইন এক্সাম নেওয়া হচ্ছে? একটা সময় শিক্ষামন্ত্রী এটাই বলেছিলেন যে আমাদের এক্সামিনেশন অর্থাৎ শিক্ষার থেকেও কিন্তু প্রথমে প্রাধান্য দিতে হবে স্বাস্থ্যকে। তাহলে বর্তমানে সেই ভাবনা চিন্তাটা কোথায় গেল? এনিওয়ে গাইস, তোমাদের সকলকে আমি এটা বলতে চাইবো দ্যাট সোনু সুদ কিন্তু নিজস্ব একটা ওয়ান ম্যান আর্মি বলতে পারো, বিকজ লকডাউনের সিচুয়েশনে এই ব্যক্তিটি কি কি করেছেন আই হোপ দ্যাট তোমরা সকলেই জানো। লকডাউনের সময়কার সুপার হিরো যাকে বলা যেতে পারে, সেই সোনু সুদই কিন্তু বর্তমানে স্টুডেন্টসদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং এটা খুবই একটা ভালো খবর। আমারও পার্সোনালি ভালো লেগেছে, আই হোপ দ্যাট তোমাদেরও সকলেরই ভালো লেগেছে দ্যাট বলিউডের একজন নামকরা স্টার প্লাস রিয়েল লাইফের সুপার হিরো কিনা স্টুডেন্টসদের পাশে এসে দাঁড়িয়েছে। ওয়েল, এবারে আমি তোমাদের সকলকে সেই ক্লিপটা দেখাতে চাইবো যেটা কিনা সোনু সুদ নিজস্ব Hi everyone, आज मैं स्टूडेंट्स की तरफ से एक रिक्वेस्ट डालना चाहूंगा कि हमारे देश में बोर्ड एग्जाम्स हो रहे हैं, सीबीएसई के एग्जाम्स हो रहे हैं और मुझे नहीं लगता कि हमारे देश का इस समय सिस्टम जो है, हमारे देश के जो स्टूडेंट्स हैं इस समय तैयार हैं वो एग्जाम्स देने के लिए। जब सऊदी में सिर्फ 600 केसेस थे तो एग्जाम कैंसिल हुए, मेक्सिको में 1300 केसेस थे एग्जाम कैंसिल हुए, कुवैत में 1500 केसेस थे एग्जाम कैंसिल हुए, हिंदुस्तान में 1,45,000 केसेस हैं, 1,45,000 केसेस और हम फिर भी सोच रहे हैं एग्जाम्स करवाने के लिए, विच इज अनफेयर। मुझे लगता है कि कोई ऑल्टरनेट मोड ऑफ असेसमेंट होनी चाहिए, मुझे लगता है कुछ इंटरनल असेसमेंट करके हमें इन स्टूडेंट्स के सपोर्ट में आना चाहिए, बहुत इंपॉर्टेंट है। ऑफलाइन एग्जाम्स मुझे नहीं लगता इस समय सही समय है, जब हम लॉकडाउन की बात करते हैं कि बाहर लोग निकल नहीं सकते, उस बीच में ऑफलाइन एग्जाम स्टूडेंट्स के लिए आई थिंक इट्स वेरी वेरी अनफेयर। सो आई वुड लाइक एवरीवन टू कम एंड सपोर्ट ऑल दी स्टूडेंट्स सो दैट दे कैन बी सेफ, देयर पेरेंट्स, देयर फैमिलीज कैन बी सेफ एंड दे फील सिक्योर दैट दे आर इन अ जोन वेयर दे विल वर्क हार्ड मे बी इन फ्यूचर व्हेन एवर द टाइम राइट टाइम कम्स। So I'm there to support every single student who is not ready to come out for these offline exams in these tough times. All the best guys, let's hope for the best. অলরাইট গাইস, আই হোপ দ্যাট তোমরা সকলে বুঝেই গেছো দ্যাট সোনু সুদের বক্তব্যের মধ্যে কী কী রয়েছে, যেটা কিনা আমি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছিলাম। এটা বাদ বাকি আমি আমার ওপিনিয়ন দেবো, আমি আমার ওপিনিয়ন সাধারণত ভিডিওতে দিই না, যেটা কিনা নিউজ থেকে থাকে, যেটা কিনা আপডেট থেকে থাকে সেটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। বাট আজকের ভিডিওতে আমি আমার পার্সোনাল ওপিনিয়নও তোমাদেরকে দেবো। দেখো, ফার্স্ট অফ অল আমাদেরকে সম্পূর্ণ বিষয়টাকে দেখতে হবে। ফার্স্ট অফ অল আমি অবভিয়াসলি এটাকেই প্রাধান্য দেবো দ্যাট করোনা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, গ্রাফ একদম ওপরের দিকে যাচ্ছে, সেই মুহূর্তে অফলাইন এক্সামের জন্য আমি কখনো প্রেফার করতে পারবো না, এখানে কয়েক লক্ষ ছাত্রছাত্রীর প্রাণের ঝুঁকি রয়েছে। দ্বিতীয়ত, আমাদের এডুকেশন সিস্টেমটাকেও কিন্তু সঠিকভাবে রাখতে হবে, পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। কিন্তু WB এডুকেশনের সভাপতি মহুয়া দাস এটাই বলেছেন দ্যাট অনলাইনে নাকি এক্সাম নেওয়া যাবে না, সকল জায়গাতে স্পিড ভালো নেই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গাতে নাকি ইন্টারনেট কানেকশন নেই, এবং তার পাশাপাশি একদিনে যখন কয়েক লক্ষ ছাত্রছাত্রীরা একসাথে এক্সামিনেশন দেবে তখন নাকি স্পিড ডাউন হয়ে যেতে পারে বা সার্ভার ডাউন হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি। যখন ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফোন দেওয়া যেতে পারে অনলাইন ক্লাসেসের জন্য তখন তো সার্ভার ডাউন হয় না, বিকজ আই থিঙ্ক দ্যাট অনলাইন ক্লাসের জন্য অনেকটা সময় লাগবে এবং এটা কম্পালসারি হতেই পারে যে সকল ছাত্রছাত্রীরা হয়তো বা একটা সময় এসে অনলাইন ক্লাস করছে না, বাট বাদ বাকি যে মানুষেরা রয়েছে স্টুডেন্টসরা বাদে তারাও তো ইন্টারনেট সাফারিং করে। বলে এই মুহূর্তে তো সার্ভার ডাউন হয়নি, এবং পশ্চিমবঙ্গের যখন প্রত্যেকটা জায়গাতে ইন্টারনেট নেই তাহলে প্রত্যেকটা জায়গার ছাত্রছাত্রীদের ফোন কিভাবে দেওয়া হলো, রাইট? বলে এখানের মধ্যে আমি কোনো বিতর্ক প্রশ্ন আনতে চাইছি না, আমি একটা কথাই বলতে চাইবো দ্যাট স্টুডেন্টসরা কিন্তু নিজেকে এখন সেফ ফিল মনে করছে না। 98% ছাত্রছাত্রীরা এটাই মনে করছে, হয় অনলাইনে এক্সাম নেওয়া হোক বা অন্যান্য কোনো অল্টারনেটিভ মেথড আনা হোক, বাট অফলাইন এক্সামটা নাই হোক। যেখানে ছাত্রছাত্রীরা নিজেরা সেফ ফিল করছে না তাহলে সেখানে প্রিপারেশনটা কিভাবে নেবে, তাই না? ওয়েল, ভিডিও এন্ডিংয়ে আমি একটাই কথা বলবো, গভর্নমেন্টের কাছে আমি রিকোয়েস্ট করবো দ্যাট স্টুডেন্টসদের কথাটা একটু ভাবার। আমি এটা বলছি না যে এক্সাম ক্যান্সেল করে দেওয়া হোক, এক্সাম পোস্টপোন করে দেওয়া হোক ইত্যাদি ব্যাপারগুলো, সেটা কিন্তু না, বাট অফলাইন মেথডে কিন্তু খুবই রিস্ক রয়েছে। তো সরকারকে আমি একটা কথাই বলবো, একটু ভাবনা চিন্তা করলে বেটার হয়। বাদ বাকি ভিডিওর মাধ্যমে যদি তোমাদের সকলকে আমি একটা ভালো পজিটিভ দিক দেখাতে পারি দ্যাট অফলাইন এক্সাম নাও হতে পারে, একটা দিক হয়তো বা হতে পারে, তো অবশ্যই সকলে মিলে একসাথে লাইক বাটন হিট করে দাও, কমেন্ট
কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, সোনু সুদের বক্তব্য কেমন লাগলো, আমার ওপিনিয়নটা তোমার কেমন লেগেছে ইত্যাদি ব্যাপারগুলো। সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাতে অল দেবে দাও এই ধরনের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। বাই।